আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কেরানমার চ্যানেল। আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব, আই হোপ আপনাদের ভালো লাগবে। আমরা সব সময় তো বাংলাদেশি মাছ খাই, আর আজকে আমি ইংলিশ ফ্রেশ মাছ দিয়ে খুবই ডিলিশিয়াস একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা দেখার জন্য আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন আমি কিভাবে এই রেসিপিটা বানাই। এই যে ফ্রেশ ম্যাকরুল, এটা বাংলাদেশের ফিশ না, এটা লন্ডনের ইংলিশ ফিশ, এটার নাম হইল ম্যাকরুল। এই ম্যাকরুল ফিশটা আমি দিয়ে একটা রেসিপি আজকে শেয়ার করব। অনেক দিন হয় রেসিপি শেয়ার করিনি ভাবলাম আজকে, আর এই রেসিপিটা আমার খুবই পছন্দনীয় আর মাঝে মধ্যে আমি বানাই। আজকে ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। এই মাছটাকে আমি একটু কেটে, এই যে মাথাটা আছে আর লেজটা আছে, আমি অফ করে একটু কাটা কাটা দিয়ে ভালো করে পরিষ্কার করে এটাকে আমি অল্প একটু বেজে নিব। এখানে খুবই লম্বা, আর ভাবলাম দুই টুকরো করে একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে এভাবে আস্ত করে একটু মাখিয়ে অল্প তেলের মধ্যে একটু বেজে নিব। যেহেতু ইংলিশ মাছের মধ্যে একটু গন্ধ থাকে, আর এটা খুবই ফ্রেশ মাছ, গন্ধ থাকবে না, তারপরেও আর কি একটু তেলের মধ্যে এভাবে একটু হালকাভাবে একটু বেজে নিব। আপনারা যদি ইংলিশ ফ্রেশ মাছ দিয়ে এইভাবে কোনো রেসিপি খাননি, তাহলে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে, আর বাচ্চারাও পছন্দ করবে। দেশে বাচ্চারা তো বেশি ফিশ খায় না, আপনারা যদি এইভাবে বানিয়ে দেন তাহলে বাচ্চারাও পছন্দ করবে আর ভালোও লাগবে। একটু ডিফারেন্ট টেস্টটা, স্বাদটা একটু ভিন্ন, তাই আমি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে একটু উল্টিয়ে দুনো সাইডটা যখন একটু হয়ে যাবে, ফ্রাইটা হয়ে যাবে, তখন একটু উঠিয়ে পানিটা ঝরিয়ে তেলটা ঝরিয়ে নেবেন। এইভাবে একটু হাতের চাপা দিয়ে এখন যে কাঁটাগুলো আছে ফিশের, যে কাঁটাগুলো আছে এগুলা কিন্তু বেছে নিতে হবে। এভাবে যদি কাঁটাগুলো বেছে নেন তাহলে মাছের মধ্যে আর কোনো কাঁটা থাকবে না, খেতেও আর ঝামেলা মুক্ত হয়ে গেল। আমি এইভাবে কাঁটাগুলো সরিয়ে নিয়েছি, ভালো করে চেক করবেন। বাচ্চারা যদি খায় তাহলে আপনারা খুবই সতর্কর সাথে কাঁটাগুলা চেক করবেন, আর এর মাছের মধ্যে বেশি কাঁটা থাকে না, ছোট ছোট লং লং কাঁটা থাকে। পরিষ্কার করতেও খুবই সময় লাগবে না, খুবই তাড়াতাড়ি এটা কাঁটাটা সরিয়ে নিতে পারবেন। এভাবে জর্জরা হয়ে গেল, এখন আমি এর মধ্যে একটু লাল পেঁয়াজ, ধনিয়া পাতা আর যে পেঁয়াজের পাতা এইগুলা অ্যাড করলাম। এখানে পেঁয়াজের পাতা, লাল পেঁয়াজ যেগুলো আছে এগুলো অ্যাড করলে চাটনিটার মধ্যে খুবই স্বাদ আসে। আর এখানে চিলি ফ্লেক, একটু চিলি ফ্লেক দিলাম, আর এরপরে অল্প অল্প করে মশলা পরিমাণ মতো দিবেন। আপনারা আপনার পছন্দ অনুযায়ী যে মশলাগুলো খান দিবেন। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে আর পরিমাণ মতো একটু লবণ দিলাম, যেহেতু আমি আগে আর একটু লবণ অ্যাড করেছিলাম মাছের সাথে। এখন এইভাবে একটু মিক্স করে নিব, এইভাবে মিক্স করে একটু মিক্স করে তারপর আমি এই মাছটাকে আবার ভেজে নিব। আবার ভেজে নিলে খুবই স্বাদ আসবে, আর মাছের যে গন্ধ থাকবে মাছটার গন্ধটাও থাকবে না। এইভাবে মাখিয়েও খেতে পারেন মশলা ছাড়া। এখন আমি এই যে তেল ছিল এই তেলের মধ্যেই আবার দিয়েছি, তেলটা ভালো কিন্তু ফেলে দেইনি। এই তেলের মধ্যে আবার আমি এই মাছটাকে একটু ভেজে নিব। এইভাবে যদি আপনারা এই রেসিপিটা বানিয়ে খান তাহলে ছোটো বড়ো সবার পছন্দ আসবে, আর টেস্টও থাকবে আলাদা। মাঝে মধ্যে বাচ্চাদেরকে দিবেন, যেহেতু কাঁটা ছাড়া এই চাটনিটা। আজকে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আর যারা নতুন
তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, তাহলে নিয়মিত যে ভিডিওগুলো আমি দেই সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর এইভাবে একটু নাড়াচাড়া করে একটু বেজে বেজে যখন সব কিছু মিক্স হয়ে যাবে, আর তারপরে আপনি নামিয়ে নিতে পারেন। এই দেখেন আমার রেসিপিটা রেডি হয়ে গেল, এখন ডিশের মধ্যে নিয়ে পরিবেশন করতে পারেন, অথবা এখানে ফানের মধ্যে থাকলেও ঠিক ভালো। এখন আমি পরিবেশনের জন্য একটা ডিশের মধ্যে নিতেছি, দেখলেন তো খুবই সুন্দর আর মজাদার। গরম ভাতের সাথে যদি খান তাহলে এই রেসিপি মুখে মুখে স্বাদটা লেগে থাকবে ভুলার মতো নয়। আর সাথে তো পেঁয়াজের ফ্রেশ পাতা আর কাঁচামরিচ যদি থাকে তাহলে আর তো কথাই নাই। আজকের রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আগামী ভিডিও অপেক্ষায় থাকবেন। আর আমি নিয়মিত ভিডিও দিতে পারি না, দুঃখিত, আমি আশা করি আরও বেশি করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, এদানিক বিজি থাকি আর কিছু নিয়ে রান্না বান্না না হলে তো ভিডিও বানাতে পারি না, রেসিপি করতে পারি না। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।